الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد وعليكم السلام ورحمة الله وبركاته حامدا ومساليا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া থেকে একদিনই ভাই প্রশ্ন করেছেন যে বিবাহের পূর্বে প্রেম ভালোবাসা এটা ইসলামে জায়েজ কিনা জানাবেন এবং ইসলামী শরীয়ত সম্মত কিনা দলিল রেফারেন্স সহকারে জানাবেন ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন দেখুন বিবাহের পূর্বে প্রেম এটা সভ্য সমাজে একটা অসভ্য ভাইরাস বিবাহের পূর্বে প্রেম করলে এর মাধ্যমে বিভিন্ন রকমের ফিতনা অশান্তি আসে তাই এটা দ্রুত পরিত্যাজ্য ইসলামের কোনো স্থান নেই বিবাহের পূর্বে প্রেম করা এ বিষয়ে মহান আল্লাহ পবিত্র গ্রন্থ আল কোরআন সূরা নিসা সূরা নম্বর 4 এবং আয়াত নম্বর 25 এবং এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা মুত্তাখিদাতি আখদান এবং সূরা মায়দা সূরা নম্বর 5 আয়াত নম্বর 5 বলেছেন ওয়ালা মুত্তাখিদি আখদান আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে গুপ্ত প্রেমকারিণী মহিলাদেরকে তোমরা বিবাহ করো না এবং গুপ্ত প্রেমকারী পুরুষদের তোমরা বিবাহ করো না তো এই দুটি আয়াত থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে যেই মহিলা গুপ্তভাবে প্রেম করে এবং যেই পুরুষ গুপ্তভাবে প্রেম করে তো মহিলাদেরকে বললেন যে তোমরা গুপ্ত প্রেমকারী পুরুষদের বিবাহ করো না এবং পুরুষদেরকে বললেন যে তোমরা গুপ্ত প্রেমকারিণী মহিলাদেরকে বিবাহ করো না দেখুন সূরা নিসা সূরা নম্বর 4 এবং আয়াত নম্বর 25 এবং সূরা মায়দা সূরা নম্বর 5 এবং আয়াত নম্বর 5 এরপরে আসুন হাদিসের গ্রন্থে উল্লেখ আছে যে আমরা জানি বিবাহের পূর্বে প্রেম করলে ভালোবাসায় দেখা যায় অনেক সময় অভিভাবক ওলিরা এতে জায়েজ থাকে না কিন্তু এ বিষয়ে স্পষ্টভাবে হাদিসের গ্রন্থে উল্লেখ আছে ওয়ান আবি বুরদাতা ওয়ান আবি মুসা রাদিয়াল্লাহু আন আন আবিহি কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা নিকাহা ইল্লা বিওয়ালি দেখুন আবু বুরদা এবং আবু মুসা নিজের পিতা থেকে বর্ণনা করছেন যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা নিকাহা ইল্লা বিওয়ালি ইসলামে কোনো বিবাহ ওয়ালি তথা অভিভাবক ছাড়া জায়েজ নয় দেখুন এই হাদিসটি উল্লেখ আছে সুনান আবি দাউদ হাদিস নাম্বার 2085 এবং সুনান তিরমিজি হাদিস নাম্বার 1101 এবং সুনান ইবনে মাজা হাদিস নাম্বার 1881 এবং ইরওয়াউল গালিল হাদিস নাম্বার 1860 এবং হাদিসের মধ্যে আরও উল্লেখ আছে وعن عائشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم أيما امرأة نكحت بغير إذن وليها فنكاحها باطل 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 ما عائشة رضي الله عنها হতে বর্ণিত তিনি বলেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন কোন মহিলা সে ওলি তথা অভিভাবকের ইজাজত ছাড়াই অনুমতি ছাড়াই বিবাহ করছে তাহলে তার বিবাহ হবে বাতিল 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 এই হাদিসটি উল্লেখ আছে সহিহ বুখারি মুসলিমে এবং হাদিসটি পাবেন সুনান আবি দাউদ হাদিস নাম্বার 2083 এবং সুনান তিরমিজি হাদিস নাম্বার 1102 এবং সুনান ইবনে মাজা হাদিস নাম্বার 1879 এবং বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলেছেন যা হাদিসের গ্রন্থ সুনান ইবনে মাজা হাদিস নাম্বার 1882 তে উল্লেখ আছে ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুযাওয়াজুল মারআতু আল মারআতা ওয়ালা তুযাওয়াজুল মারআতু নাফসাহা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত তিনি বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো মহিলার বিবাহ দিতে পারে না এবং কোনো মহিলা সে নিজের বিবাহ দিতে পারে না
দেখুন হাদিসের গ্রন্থ সুনান ইবনে মাজা হাদিস নাম্বার 1882। তাহলে আমরা এই সমস্ত হাদিস দ্বারা বুঝতে পারলাম যে ওলি ছাড়া ইসলামী বিবাহ বাতিল। অবশ্যই যে মহিলা বিবাহ করবে তার বিনা অনুমতিক্রমেও বিবাহ ইসলামে নাজায়েজ। এক্ষেত্রে মহিলার অধিকার দেওয়া হয়েছে যে তার অনুমতি নিয়েই তার পিতা তার বিবাহ ঠিক করবে, কিন্তু যেই মহিলার বিবাহ হবে তার বিনা অনুমতিক্রমে বিবাহ ইসলামে হারাম বা নাজায়েজ। অনুরূপ ইসলামে ওলি তথা অভিভাবকের অভিভাবক কে হবে? পিতা, মেয়ের পিতা হবে অভিভাবক। তো মেয়ের পিতার অনুমতি ছাড়া বিবাহ ইসলামে নাজায়েজ। তো দেখা যায় বিবাহের পূর্বে প্রেম করলে সেই সময় ওলি তথা অভিভাবক কি থাকেন না, গার্জেন রাজি থাকেন না। সেক্ষেত্রে যে বিবাহগুলো করা হয় কোর্ট ম্যারেজ ইত্যাদি বা বাড়ি থেকে পালিয়ে যে বিবাহ করা হয়, এ সমস্ত বিবাহ ইসলামে বাতিল নাজায়েজ। যদি এ ধরনের কাজ কোনো ভাইয়েরা করে থাকেন, কোনো বোনেরা করে থাকেন, তাহলে সেক্ষেত্রে তারা যখন সঠিকটি জানবেন তাদের করণীয় হবে। পরবর্তীতে তো তাদের পিতামাতা অভিভাবকরা সকলে রাজি হয়েছেন, পরবর্তীতে নতুনভাবে আবার বিবাহ পড়িয়ে নেবেন। আশা করি আপনি আপনার উত্তর পেয়ে সন্তুষ্ট হয়েছেন। জাজাকুমুল্লাহ।